বাবা আজ আমাকে নিয়ে যাচ্ছে চিকন্দি কোট এলাকায় একটি গাছ দেখাতে। গাছটি নাকি অনেক বড়। আমরা গাছটা দেখতে গেলাম চিকন্দি কোট এলাকায়। আমরা শাহপরাণ আঙ্কেলের সাথে যাচ্ছি। শরীয়তপুর থেকে চিকন্দি কোটে যেতে আমাদের প্রায় 20 মিনিট লেগেছিল। শোনা যায় বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান নাকি এখানে চাকরি করতেন। এই সেই গাছ, এটি হলো শিমুল তোলার একটি গাছ যেটির গোড়া আমার চেয়েও বড়। এটি একটি নর্মাল সাইজের গাছের থেকে দেখেন আমি ধরলাম, আর ওইটাকে দেখেন আমি ধরতে গিয়ে কি অবস্থা হলো আমার। প্রায় 12 একর জায়গা নিয়ে এই কোটটি। আমি এরপর গাছটির আশেপাশে এলাকায় ঘুরতে বের হলাম। মঞ্জু আঙ্কেল আমাকে ঘুরে ঘুরে দেখালেন। ঈগল এবং চিলের মাঝামাঝি একটি পাখি আছে না, বাজ পাখি, সেটা এখানে আছে। সেটার অনেক ডিম পাড়ে, দেখেন সবাই পাখিটাকে ডাকছে। এখানে অনেক রকম পাখি পাওয়া যায়। মঞ্জু আঙ্কেল ঘুরে ঘুরে আমাদের সব দেখানোর চেষ্টা করলেন। সাথে শাহপরাণ আঙ্কেলও ছিল এবং আমরা জায়গাটি খুব পছন্দ করলাম। নদীর পাশ দিয়ে তাল গাছের সারি রয়েছে। এর মধ্যে এমন একটি তাল গাছ আছে দেখেন একসাথে জন্ম হয়েছে, এটি হলো জোড়া তাল গাছ। সেখানে বসে আমি কিছুক্ষণ খেললাম এবং পাশে মাদ্রাসার ছেলেরা ফুটবল খেলছিল, দেখেন আমিও সেটা কিছুক্ষণ দেখলাম। মাশরুমও দেখেছি এই জায়গায়, মাশরুমও হয়। এই দেখেন আমি হাঁটছি আর এখানে আমি জাস্ট মাশরুম করছি। এবার আমি খুব অদ্ভুত একটা জিনিস দেখলাম। সবসময় আমি রাস্তার ধারে দেখি যে গোবর শুকানো হচ্ছে, কিন্তু আজকে আমি দেখলাম কিভাবে এইগুলো বানানো হয়। দেখলাম যে এখানে বলা হয় এটাকে মুইট্টা, কিন্তু আমার দাদাবাড়ি সিরাজগঞ্জে বলা হয় এটাকে ঘষি। আমার বাবা আমাকে বললেন যে তারা নাকি ছোটবেলায় এটাকে ঘষি বলতো। এখানে মুঠ দিয়ে বানানো হয়, মুঠ করে বানানো হয় দেখে এখানে বলা হয় মুইট্টা। এই আন্টিটা খুব সুন্দর করে বানাচ্ছিল এবং আমিও খুব ভালো করে দেখলাম যে উনি খুব ভালো করে বানাচ্ছিল এবং উনি অনেক দ্রুত বানাতে পারছিল এটাকে।
আঙ্কেল আমাদের নিয়ে ঘুরছিল পাখি দেখানোর জন্য, কিন্তু পাখি আসলে দেখতে পাচ্ছিলাম না। কারণ হচ্ছে গিয়ে এতে সন্দেহ হয়ে যাচ্ছিল, তো এই জন্য পাখিরা সব বাসায় চলে গিয়েছিল। বাবা শাহপরান আঙ্কেলকে বললেন, চলেন আমরা আপনার স্বাস্থ্য কমপ্লেক্সটা দেখে আসি। ইউনিয়ন পরিষদের পাশেই একটি স্বাস্থ্য কমপ্লেক্স ছিল, তো আমরা পুকুরের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম। এখানে যেতে চিকন্দি কোর্ট থেকে মাত্র 2 মিনিট লাগে। এই যে সেই স্বাস্থ্য কমপ্লেক্স, তো আমরা সেখানে গেলাম। আমরা এটা একটি সারপ্রাইজ ভিজিট ছিল। শাহপরান আঙ্কেল হচ্ছে, বাবা যাও আঙ্কেলের সাথে যাও। শাহপরান আঙ্কেল হলো এই জেলার সিভিল সার্জন। উনি আসার সাথে সাথে সবাই খুব অস্থির হয়ে গেল। এখানে আমরা এসে দেখলাম যে এখানে একটি ছোট্ট ছেলে বাবু জন্ম হয়েছে মাত্র 20 মিনিট আগে। এটি আমরা কখনো দেখিনি এর আগে। এটা অনেক সুন্দর একটি ঘটনা ছিল। এটা খুব সারপ্রাইজিংলি মানে আমরা দেখে খুব অবাক হয়েছিলাম এবং আমরা খুব খুশি ছিলাম। আমি তাকে 1000 টাকা দিলাম মিষ্টি খাওয়ার জন্য, এবং মঞ্জু আঙ্কেলও তাকে মিষ্টি কিনে দিল। নতুন যে বাবুটা জন্মগ্রহণ করলো তার দাদু এবং নানু ছিল, তারা খুব খুশি ছিল এতে। তারপরে এই যে রোগীর দাঁড়ায় আছে, এটা কিন্তু সুন্দর হয়নি, তাই না? ডেলিভারির পরে মাটাকে তো বসতে দিতে হবে। এরপর আমরা গেলাম মঞ্জু আঙ্কেলের চিকন্দি কোর্টে। সেখানে আমি দেখলাম কিভাবে বিবাদী বসে, বাদী বসে, এবং কিভাবে জজরা কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে যায়, বের হয়, এগুলো সব আমি দেখলাম। বয়সটি আমাকে জিজ্ঞেস করেছিল মঞ্জু আঙ্কেল। সে ভেবেছিল আমি সঠিক উত্তর দিতে পারবো না, কারণ এটা খুব চকচকা রং করা ছিল। কিন্তু আমি ঠিকই বলতে পেরেছি এটি 100 বছর পুরানো, এবং আমি সঠিক উত্তরটি দিয়েছি। এতে মঞ্জু আঙ্কেল খুবই অবাক হয়েছিল। কোর্টটি দেখে আমরা দ্রুত শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ খুব প্রচন্ড প্রচন্ড খুব শীত ছিল।